সম্মানিত অভিভাবকগণ, আসসালামু আলাইকুম। আমাদের বাচ্চারা এখন ঘরে আছে, আপনারা আপনাদের কাছে এখন হাতে এখন অনেক সময় আছে। বাচ্চাদের পড়ালেখার যত্ন নেবেন, এই সময় যাদের হাতের লেখার সমস্যা আছে হাতের লেখাগুলো ঠিক করবেন, করতে বলবেন, বেশি বেশি লেখাবেন, বেশি বেশি বানান করাবেন, তাহলে বাচ্চারা এগিয়ে যাবে। তা আমি এবারে আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, প্রথম শ্রেণীর ইংলিশের উপর কয়েকটা প্রশ্ন এখানে দেওয়া আছে, এই প্রশ্নগুলোর আলোকে আলোচনা করা হবে। 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, কাউন্টিং ক্যাটস 6টি লিখো। এর আলোকে এর জন্য আমরা কাউন্টিং ক্যাটস 6টি আবার পড়িয়ে দেই। ছড়ার নাম কাউন্টিং ক্যাটস, 42 পৃষ্ঠায় এই ছড়াটি আছে। 1 ক্যাট 2 ক্যাটস, একটা বিড়াল দুটো বিড়াল, ব্রাউন ক্যাট হোয়াইট ক্যাট, বাদামি বিড়াল সাদা বিড়াল, 3 ক্যাটস 4 ক্যাটস, 3টি বিড়াল 4টি বিড়াল, ব্ল্যাক ক্যাট রেড ক্যাট, কালো বিড়াল লাল বিড়াল। কাউন্ট দ্য ক্যাটস অ্যাট দ্য ডোর, দরজায় বিড়ালগুলোকে গণনা করো। বলতে পারি, দরজায় বিড়ালগুলো গণনা করো। 1 2 3 4, 1 2 3 4। তাহলে এই ছিল ছড়াটি, আশা করি উচ্চারণগুলো শুনে শুনে পড়তে সুবিধা হবে। আর এই ছড়াটি লিখতে বলছে, এই ছড়াটি এখান থেকে দেখে ভালো করে মুখস্থ করে খাতায় লিখতে হবে, বাড়ির কাজ হিসেবে এগুলো দেখাতে হবে, এই জন্যে অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে এবং বইয়ে যেভাবে আছে সেভাবেই লিখতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু ভুল হয়, মুখে আমাদের অনেক উচ্চারণ আসে কিন্তু লিখতে গেলে ভুল হয়, এই কারণে আমাদের বানানগুলোন এবং নিয়মগুলোন খুব ভালোভাবে জেনে নিতে হবে, মনে রাখতে হবে। 1 নম্বরের উত্তর আলোচনায় আমি শেষ করলাম, আমরা এবারে আসব 2-এ। প্রশ্ন নম্বর আছে 02, আমাকে 02 লিখতে হবে, যেহেতু ইংলিশ এখানে আমি ANS দিচ্ছি, এর মানে হচ্ছে অ্যান্সার, অ্যান্সার মানে উত্তর। তোমার ইংরেজি বই থেকে 4টি রঙের নাম লিখো। আমার পূর্বের আলোচনাটুকু খেয়াল করলে তোমরা অবশ্যই লক্ষ্য করবে, সেখানে আমি রঙের কথাগুলো কিন্তু রঙের নাম কিন্তু বলেছি, সেই রঙের নামগুলো বললেই আমার হবে। এখানে অ্যান্সার দেওয়াই আছে, ব্ল্যাক ছোট হাতে দিয়ে লিখতে পারি, বড় হাতে দিয়েও লেখা যায়। ব্ল্যাক একটা রং হলো, হোয়াইট 2টি রং হলো, ব্রাউন 3টি রং হলো, রেড 4টি রং হলো। আমি যদি এটা বড় হাতে দিই তবুও চলবে, যদি এভাবে লিখি তবুও চলবে, কারণ বইয়ে তো এভাবেই আছে। কারণ যদি তোমাদেরকে অর্থ বলে দিই, ব্ল্যাক মানে কালো, হোয়াইট মানে সাদা, ব্রাউন মানে বাদামি, রেড মানে লাল। বাদামি কিন্তু হ্রস্বইকার হবে, আমি আগেই বলেছি তোমাদেরকে, নীল ছাড়া কোনো রঙে দীর্ঘইকার ব্যবহার হবে না, নীল ছাড়া কোনো রঙে দীর্ঘইকার ব্যবহার হবে না, এটা মনে রাখতে হবে। এবার 3-তে আসি, রাইট 5 কমন সেন্টেন্সেস ফ্রম ইওর ইংলিশ বুক। এই কমন সেন্টেন্সগুলো তোমরা তোমাদের ইংলিশ বইয়ের পৃষ্ঠা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 22 এবং পৃষ্ঠা নম্বর সম্ভবত 32-এ এগুলো পাবে। এই কমান্ড সেন্টেন্সগুলো এই পৃষ্ঠাগুলোতে পাবে। কোন কোন পৃষ্ঠায় পাওয়া যাবে? এইগুলো পাওয়া যাবে পৃষ্ঠা নম্বর 10-এ পাবে, পৃষ্ঠা নম্বর 22-এ পাবে, পৃষ্ঠা নম্বর
32 পাবে। এই পৃষ্ঠাগুলোতে এই কমান্ড সেন্টেন্সগুলো আছে, তো আমি কয়েকটা কমান্ড সেন্টেন্স তারা লিখে দিই। এখানে কটা লিখতে বলা আছে? রাইট 5 কমান্ড সেন্টেন্সেস ফ্রম ইওর ইংলিশ বুক, তোমার ইংরেজি বই থেকে 5টি কমান্ড সেন্টেন্স অর্থাৎ আদেশমূলক বাক্য লিখো। আমরা যদি 10 নম্বর খেয়াল করি, এখানে বলা আছে স্ট্যান্ড আপ, সিট ডাউন, গো টু দ্য ডোর, পয়েন্ট টু দ্য উইন্ডো, এভাবে আছে। তো এখান থেকে কয়েকটা লিখে দেই। আমি যদি নাম্বারিং করতে চাই, এখানে করতে পারি। নাম্বারিং করলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে নাম্বারিং করব। স্ট্যান্ড আপ, STANDARD, স্ট্যান্ড ইউপি আপ, কমন সেন্টেন্স নিচে নিচে লেখা ভালো, নাহলে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে খুব। নম্বর 2, সিট ডাউন, SIT, সিট, DOWN, সিট ডাউন। নম্বর 3, গো টু দ্য ডোর, GO, গো, TO2, TAC, দ্য, DOOR, ডোর, দরজার কাছে যাও। নম্বর 4, পয়েন্ট টু দ্য উইন্ডো, POINT, পয়েন্ট টু, TAC, দ্য, WIN, উইন, DOW, পয়েন্ট টু দ্য উইন্ডো, জানালা নির্দেশ করো, জানালার দিকে নির্দেশ করো। এরকম আরও আছে, আমরা যদি 22 পৃষ্ঠায় যাই, 22 পৃষ্ঠায় আছে ওপেন দ্য উইন্ডো, ক্লোজ দ্য ডোর, শো মি ইওর ব্যাগ, এরকম আছে। আবার 32 পৃষ্ঠে আছে কাম হেয়ার, এরকম আছে, COME, কাম, HERE, হেয়ার। এই আমার 5টা প্রশ্ন, 5টা কমান্ড সেন্টেন্স গেল, যার অর্থ যদি বলে দিই, স্ট্যান্ড আপ, দাঁড়াও, সিট ডাউন, বসো, গো টু দ্য ডোর, দরজার কাছে যাও, পয়েন্ট টু দ্য উইন্ডো, জানালার দিকে নির্দেশ করো, কাম হেয়ার, এখানে এসো। এরপর আমরা 4 নম্বর প্রশ্নে যেতে যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন, ডু ইংলিশ, চিন্তা করো, ডু ইংলিশ, 1 নম্বর চিন্তা করো এবং বলো, 2 নম্বর বাড়ির বাইরের জিনিসগুলোর নাম উল্লেখ করো, 3 নম্বর ইহার রং কি। তাহলে আমরা এ জায়গায় লিখতে পারবো, জায়গা বড় করে নেই, আমরা এখানে আসি। এখানে নম্বর 1-এ চিন্তা করো এবং বলো, তাহলে ইংরেজিটা হবে TINK, থিঙ্ক, ANDI, অ্যান্ড, SAY, এখানে থিঙ্ক মানে চিন্তা করা, ভাবা, কল্পনা করা, সে মানে বলা, অ্যান্ড মানে এবং, আর থিঙ্ক অ্যান্ড সে মানে চিন্তা করো এবং বলো। নম্বর 2, বাড়ির বাইরের জিনিসগুলোর নাম উল্লেখ করো, তাহলে এখানে নাম উল্লেখ করা, নেম, কার নাম উল্লেখ করবে জিনিসগুলোর, থিংস, নেম দ্য থিংস, TH INGS,
এস এই থিংস মানে জিনিসপত্র, নেম দ্য থিংস বাড়ির বাইরের জিনিস, তাহলে আউটসাইড দ্য হাউস, নেম দ্য থিংস ও ইউটি আউট এস আই ডি ই সাইট আউটসাইড দ্য এইচ ও ইউ এস ই হাউস। নম্বর তিন, ইহার রং কি, এটা আগেই পড়ানো ছিল, ইহার রং কি বা এইটির রং কি বা এটির রং কি, হোয়াট WHAT হোয়াট COLO ইউ আর কালার, হোয়াট কালার ইজ ইট, হোয়াট কালার ইজ ইট, প্রশ্নচিহ্ন না দিলে কমপ্লিট হবে না। কাজ কিন্তু খুব বেশি আজকে দেওয়া থাকলো না, এগুলো নিয়েই আবার বাড়ির কাজ মনে রাখতে হবে, এগুলো নিয়েই বাড়ির কাজ, কাজ কম দেওয়া হলো, এই কম কাজের মধ্যে যেন কোথাও বিন্দুমাত্র ভুল না থাকে, কোথাও যেন ভুল না থাকে, সম্পূর্ণ পড়ে নিয়ে বুঝে নিয়ে লিখতে হবে এবং মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, আজকে পড়তে হবে, কালকে পড়তে হবে, বারবার পড়তে হবে, মাঝে মাঝে পড়তে হবে, এভাবে পড়ে পড়ে মনে রাখতে হবে। কয়েকদিন আগের পড়াটা খুঁজে দেখো, তোমাদের আজকে হয়তো মনে নাই, এই জন্য রিভিশন, এই রিভিশন দিতে থাকতে হবে। আশা করি তোমরা ভালো আছো এবং আগামী দিনগুলোতে ভালো থাকো, সুস্থ থাকো, লেখাপড়া ভালো করো। এই বলেই আমি আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আরেক ক্লাস।